ওকে, আমরা হোটেল বাহারেনের সামনে আগামী কালকে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আজকে চিন্তা করছিলাম আমরা সাদা পাথরের দিকে যাব। তো সাদা পাথরের দিকে আজকে আর আমাদের যাওয়া হবে না, আমরা ঢাকা আজকে সকাল সকালে ব্যাক করছি, কারণ কালকে আপনাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা আমাদের জন্যও ছিল নতুন। সারপ্রাইজটা আমরা আগামী কালকে পাব। সো এখন এখান থেকে রওনা দিচ্ছি আজকে। কালকে আমরা তো জাফলং ঘুরছি, তারপর বিছানাকান্দি ঘুরছি, আই হোপ সিলেটে আমাদের আবার আসা হবে, ভালো লাগছে সিলেটে। এখান থেকে বের হই এখন, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পুরো ব্লগটাতে ঢাকা পৌঁছানো পর্যন্ত। যেহেতু আমরা সকালে বের হয়েছি হোটেল থেকে, এখনও নাস্তা করি নাই, তাই আমরা পাঁচ ভাইয়ে চলে আসছি সকালে নাস্তা করতে। আর এখানে এসে সকালে আমরা একটা খিচুড়ি নিলাম, এই খিচুড়ির দাম 40 টাকা। আরিফা নিচ্ছে হচ্ছে তন্দুর রুটি আর গরুর মাংস। এখানকার খাবারের কোয়ালিটি তো অনেক ভালো, যেটা আমি আপনাদের গতকালকেই বলেছি। মোটামুটি যা টাকা পয়সা নিয়ে আসছিলাম ক্যাশ, সব টাকা পয়সা শেষ, এখন আরিফারে পাঠাইছি বুথে টাকা তোলার জন্য, কারণ গাড়িতে তেল ভরব আর রাস্তাঘাটে কিছু টুকটাক খরচ লাগবে। রওনা দিই, খালি এখন একটা কাজ আছে, যেটা হচ্ছে আমি কোনো জায়গায় হাওয়া দেখলে আমার চাকায় একটু হাওয়া দিতে হবে। ঘন্টার একটা জার্নি শেষ করছি, অনেকখানে আসার পর এখন এখান থেকে ঢাকা আছে আর মাত্র 110 কিলো। এক জায়গায় একটু থামছি, আমি আপনাদের পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, এই জায়গার থামার রিজনটা বলি, চোখ জুড়া যাবে। যত দূরে দেখা যায় সম্পূর্ণটা হচ্ছে ধান ক্ষেত। আমার কেন যেন ধান ক্ষেত দেখতে সবসময়ই ভালো লাগে, একদম পুরোটা যতটুকু চোখ যাচ্ছে। আমরা বসছি একটা সিঁড়িতে, এখানে নামার একটা সিঁড়ি আছে, এখান থেকে নামছি। আরিফা ওই যে আরিফা বসছে রাস্তায়, আরিফা সে হাই। কিনা আমরা নরসিংদীতে আবার থামছি এবং এখানে দুপুরের খাবার খাচ্ছি। ক্ষুধা লাগছে ভাইয়া, সময় লাগবে কেন? সাগরের ভিতরে ঠিকই আছে, না না সাগরের তো সরকারি, হ্যাঁ এখানে তোমাদের ঢুকতে হবে। ছিলাম কই আসলাম কই। ওকে, এখন নরসিংদীতে গ্যালাক্সি রেস্টুরেন্টের সার্কিট হাউসের পাশে একটা রেস্টুরেন্ট আছে নরসিংদীতে, আমরা এখন এখানে এসে বসছি। ওয়াদু আমাদের যেহেতু আসতে বলছে আমরা আসছি। আরিফা এখন আমরা খুবই ক্ষুধার্ত, যেহেতু আমরা বুকানাঙ্গা এখনও খাই নাই, তো এখন খেতে আসছি এখানে, এখানে খাবো। খাওয়ার পর আমরা ঢাকা চলে যাবো। আর আসতে আসতে এখানে এখন বাজে হচ্ছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 3:30 বেজে গেছে, তো হয়তো ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6টা বাজে, কারণ এখানে খাবো একটু নোয়া, ওদের সাথে টাটা টাটা দিয়ে দেন যেতে যেতে আমাদের 7:30 বাজবে। রে নরসিংদীবাসী, তোমরা এত খাবার কই থেকে নিয়ে আসলা? কাচ্ছি। আচ্ছা তুমি কি খাচ্ছো, সেট মেনু? এটা কোনো কথা? রে নরসিংদীবাসী, তোমরা এত খাবার কই থেকে নিয়ে আসলা? কাচ্ছি। আচ্ছা তুমি কি খাচ্ছো, সেট মেনু? এটা কোনো কথা? তো আজকে সিলেটের ভিডিওটা এখানে শেষ করতেছি। ঈদের আগে আর কোথাও কোনো ট্যুরে যাওয়া হবে না, যেহেতু রোজা আসবে, রোজার মধ্যে আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। রোজার পরে আমরা ইনশাল্লাহ
কোনো ভালো আরেকটা বড় ট্যুর যাচ্ছি। কালকে একটা সারপ্রাইজ আছে, নেক্সট ব্লগে একটা বড় ধরনের সারপ্রাইজ আপনারা পাবেন আমার কাছ থেকে। তো ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ সবার কাছ থেকে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।